আমার ছেলের মাস তিনেক একটা বাইক কিনে দিছি আমি তো বাইকটা কিনে দিছি আমার একটু ওই যে ফুচকা চটপটি সাপ্লাই দিই তো বিভিন্ন জায়গায় বিল আনতে যায় আমার ছেলে তখন আমাকে আমি বাসে চড়তে পারি না তখন আমি বাইকটা কিনে দিছি আমার ছেলে ওই বাইকটা নিয়ে আমাকে বিভিন্ন রকমের অনুষ্ঠানে আমি যাই তখন আমি পিছে বসা তখন একটা সাইনবোর্ডে ইংলিশে লেখা তখন সে পড়তেছে খুব পড়তেছে আমার আর ইংলিশটা ঠিক করে সে আমাকে বুঝিয়ে বলতেছে তখন মনে হলো কি আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি আমার ছেলেকে শিক্ষা যোগ্যতা করাইতে পারছি আমার ছেলে শিক্ষা তো ওই দিনটার কথা আমি জীবনে বলবো না আমার ছেলে যদি পাঁচটা বাইকটা বাজারও যাইতো বাবা আমি কিনে দিতে পার কিনে দিতাম দরকার হইলে আমাকে শেষ করে দিল বাবা আমাকে শেষ করে দিল এসে কাছে না চরকার আমাকে শেষ করে দিল বাবা খুব সুখী পরিবার ছিলাম আমি আমার তিনটা ছেলে ছিল এটা বড় ছিল বাবা আমার সাথে কাজকাম করতো কাজকাম করতো এখানে যেত ওখানে যেত বাবা তোমার বয়স হয়েছে তোমার আর যাওয়া লাগবে না আজকে আমাকে শেষ করে দিল ওরা আজকে আমাকে ওরা শেষ করে দিল আমি ওর বিচার চাই সিস্টার আমি একটা সাক্ষাৎকার দিতে ইচ্ছুক